আরিফুর রহমান আপনি লিখেছেন ঝড়ের কারণে দিল্লির একটি অতি পুরনো জামাই মসজিদের মিনার ভেঙে গেছে অনেকে বিষয়টি দেখে আশ্চর্য হয়েছেন মসজিদের মিনার কি ভেঙে পড়তে পারে না এতে কি ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয় দেখুন ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞানতা আমাদের বাড়াবাড়ি আমাদের সীমালঙ্ঘন এটি কোনো কোনো ক্ষেত্রে ইসলামকে ক্ষতিগ্রস্ত করে যেমন এটি একটি বিষয় যে কোনো মসজিদ আগুনে পড়ে গেল ভেঙে গেল। এটাকে আমরা অস্বাভাবিক মনে করছি খোদ মসজিদুল হারাম বা কাবা এ মসজিদ আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম অনেক ঘটনা ইতিহাসের আছে সেখানে একটা সাধারণ মসজিদের মিনার ঝড়ের কারণে ভেঙে পড়তেই পারে মসজিদের মিনার হলে সেটি ভেঙে পড়লে আপনার ইসলামের মহিমা ক্ষুণ্ণ হয়ে গেল ব্যাপারটি এত সহজ নয় এত সোজা নয় বরং বিল ওয়াসায়েল লাবিল ফদায়েল দুনিয়ার প্রত্যেকটা বিষয় আল্লাবুল আলমিন সাধারণ যে প্রক্রিয়া আছে সাধারণ যে আপনার নিয়ম আছে এর মধ্য দিয়েই পুরো দুনিয়াকে আল্লাহ তালা পরিচালনা করেন হ্যাঁ কখনো কখনো অলৌকিক কোনো ঘটনা ঘটিয়ে থাকেন সেটি বিচ্ছিন্ন থাকে ব্যতিক্রম থাকে অতএব কোনো মসজিদকে আল্লাহর্বুলা আলমিন রক্ষা করলেন অলৌকিকভাবে কোনো কোরআনকে আল্লাহ তালা রক্ষা করলেন যদি এরকম ঘটনা সত্যি আপনার প্রমাণিত হয় তাহলে সেটি কোরআনের অলৌকিকতা কোরআনের মহাজিজা। সেটি আল্লাহর ঘরের অলৌকিকত্ব কিন্তু এর মানে এই নয় যে মসজিদকে আল্লাহ রব আলমিন কোন প্রকার ক্ষয়ক্ষতি দেবেন না এরকম কোনো কথা করোনা বলেছেন অতএব অন্য দশটি জিনিস যেরকম ক্ষতিগ্রস্ত হতে পারে মসজিদে ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ থাকতে পারে না